হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সুইট চিলি সস মাত্র কয়েকটা উপকরণ ব্যবহার করেই খুব সহজেই ঘরে অল্প সময় এই সসটা আমরা তৈরি করে নিতে পারি আবার সংরক্ষণও করে রাখতে পারি আর এই সসটা যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে খেতেই অসাধারণ লাগে তাহলে চলুন দেখে নেই পুরো রেসিপিটি সসটা বানানোর জন্য প্রথমে একটা সস প্যানে ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে নিচ্ছি এখানে আমি লাল চিনিটা ব্যবহার করছি আর এরপরে দিয়ে দিব একটা চামচ আদা কুচি আদাটাকে আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি আর দিয়ে দিব এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিব একটা চামচ চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা তিন চারটি শুকনো মরিচ একটু ভেজে হাত দিয়ে ক্র্যাশ করেও দিয়ে দিতে পারেন এখন এতে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ সিরকা বা ভিনেগার আর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পানি দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো ক্যাচ আপ একটু মিলিয়ে নেবো সবকিছু চুলার আঁচটা এখন আমি একটু ধরিয়ে দিয়েছি দিয়ে দিব সামান্য একটু লবণ তবে সসে যেহেতু লবণ আছে তাই খুব অল্প পরিমাণে লবণ দিতে হবে এখন এই মিশ্রণটাতে বলক উঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক উঠে গেছে এদিকে আমি দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি একটা পাত্রে এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু গুলে নিব এবার এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিব এটা দেওয়ার সাথে সাথেই সসটা গাঢ় হয়ে যাবে তাই দেওয়ার সাথে সাথেই নাড়তে থাকতে হবে খুব বেশি আর এখন জাল করতে হবে না একটু নেড়ে চড়ে যখন একটা সসের স্ট্র্যাকচার চলে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব এবং ঠান্ডা করে সার্ভ করব আপনারা এই সসটাকে সংরক্ষণ করতে চাইলে যে পাত্রে সংরক্ষণ করবেন ওই পাত্রটা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে এরপরে সসটা ভরে ফ্রিজে নর্মালে রেখে সংরক্ষণ করতে পারবেন ভিওয়ার্স আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল